नमस्कार बंधुरा, हेल्पर केडी यूट्यूब चैनेले आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा, आजकेर भिडियोटिर माध्यमे आमरा जानबो एटीएम मेशिनेर माध्यमे किभाबे आपनारा टाका जमा करबेन। आसले जे मेशिनेर माध्यमे आमरा टाका जमा करबो तार नाम सीडीएम मेशिन, अर्थात कैश डिपोजिट मेशिन। एटि एकटि एटीएम एर मतो मेशिन जार माध्यमे आपनारा एटीएम कार्ड व्यवहार करे सरासरि आपनार अकाउंटे नगद टाका जमा करते पारबेन। तो एरकमई लेटेस्ट हेल्पफुल भिडियो पावार जन्य अवश्यई आमादेर चैनलटिके सबस्क्राइब करे पाशे आसा नोटिफिकेशन बेल आइकनटिके प्रेस करे अल आइकने क्लिक करते भूलबेन ना। तो सबार प्रथमे SBI डिपोजिट मेशिनेर काछे गिये SBI ATM कार्डटि एइभावे स्वाइप करते हबे। तारपर स्क्रिने एकटि लेखा चले आसबे जेखाने बला होयेछे प्रसेसिंग चलाकालीन किन्तु आपनारा कार्डटिके अर्थात ATM कार्डटिके बाइरे बेर करबेन ना। ATM कार्डटि प्रसेसिंग होवार पर किन्तु एबार आपनाके ल्यांगुएज सिलेक्ट करते बोलछे, इंग्लिश हिंदी। आमरा एखाने इंग्लिश ल्यांगुएजटि सिलेक्ट करे देब। इंग्लिश ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দেওয়ার পর এবার কিন্তু আপনাকে 10 থেকে 99 এর মধ্যে যে কোনো দুটি সংখ্যা আপনাকে এখানে প্রেস করে দিতে হবে। সাপোজ এখানে 10 থেকে 99 এর মধ্যে যে কোনো সংখ্যা প্রেস করতে হবে, আমরা 55 অর্থাৎ 55 লিখে দিলাম এবং তারপর এখানে কিন্তু ইয়েস বাটনে আপনাদের ক্লিক করতে হবে। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার পর এবার আপনাদের এখানে বলা হয়েছে প্লিজ এন্টার ইওর পিন, অর্থাৎ 4 সংখ্যার ATM পিন আপনারা এখানে বসিয়ে দেবেন। ATM পিন বসিয়ে দেওয়ার পর সরাসরি কিন্তু আরেকটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে, যেখানে আপনাদের ব্যাংকিং বলে যে অপশনটি রয়েছে সেই অপশনে আপনারা একটি ক্লিক করে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি অপশন রয়েছে ডিপোজিট বলে একটি অপশন। এই ডিপোজিট অপশনে আপনাদের এবার ক্লিক করতে হবে। ডিপোজিট অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এবার আপনাদের ক্যাশ ডিপোজিট বলে একটি অপশন রয়েছে, সেই অপশনে আপনারা একটি ক্লিক করে দেবেন। তারপর আপনারা একটু অপেক্ষা করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু আপনারা 2 লাখ টাকা পর্যন্ত এখানে জমা করতে পারবেন। যেখানে বলা হয়েছে ডিপোজিট পার ট্রানজ্যাকশন লিমিট 2 লাখ টাকা এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন সার্ভিস চার্জ। সার্ভিস চার্জ কিন্তু 0 লেখা রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু কোনো সার্ভিস চার্জ লাগে না। তারপরে আপনারা নিচে দুটি অপশন দেখতে পাচ্ছেন, কন্টিনিউ এবং ক্যান্সেল বাটন। আপনারা এই ওপরের কন্টিনিউ বাটনে একটি ক্লিক করে দেবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার সেভিংস অ্যাকাউন্ট, তাই এখানে সেভিংস বলে অপশনে ক্লিক করে দেবেন। তারপর একটি পেজ ওপেন হয়েছে যেখানে কিন্তু বলা হয়েছে ইওর ট্রানজ্যাকশন ইজ বিং প্রসিড, প্লিজ ওয়েট। একটু এখানে আপনারা অপেক্ষা করবেন। এবার আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যত টাকা জমা করতে চান সেই টাকাটি রেডি করবেন। তো এবার মেশিনে ক্যাশ বলে যে জায়গাটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে এবং আপনি যত টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে রাখতে চান সেখানে কিন্তু সেই টাকাটি রেখে দেবেন এবং তারপরে এন্টার বলে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে কিন্তু সেই জায়গাটি বন্ধ হয়ে যাবে। এরপর আপনারা একটু অপেক্ষা করবেন, যেখানে বলা হয়েছে প্লিজ ওয়েট ভ্যালিডিটিং ক্যাশ, অর্থাৎ আপনার ক্যাশটি এখানে গোনা হচ্ছে। তারপরে কিন্তু আপনি যত টাকা ওখানে দিয়েছিলেন তার কিন্তু একদম সামারি হিসেব যেটা চলে আসবে। আমরা 500 টাকার নোট দিয়েছিলাম একটা এবং 100 টাকার নোট দিয়েছি দুটো, অর্থাৎ টোটাল কিন্তু আমাদের যে 700 টাকা সেটা কিন্তু আমরা এখন আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা করব। জমা করার জন্য কিন্তু আপনাদের কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। তো এখানে কিন্তু অনেকের মনে প্রশ্ন আসতে পারে, যদি এখানে টাকাটি কাউন্ট না হয় তখন কি হবে? তখন আপনারা কিন্তু নিচে দেখতে পাচ্ছেন ক্যান্সেল যে বাটনটি রয়েছে, ক্যান্সেল বাটনে ক্লিক করলে আবার কিন্তু সেই ঢাকনাটি ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনারা টাকাটি বের করে নিতে পারবেন। তাই এখানে চিন্তা করার কোনো বিষয় নেই। তো এই 700 টাকাটি জমা করার জন্য আপনাদের কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাকে একটু অপেক্ষা করতে হবে, যেখানে বলা হয়েছে ইওর ট্রানজ্যাকশন ইজ বিং প্রসিড, প্লিজ ওয়েট। ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আপনার একটি রসিদ দেওয়া হবে, যেখানে কিন্তু আপনি যত টাকা জমা করেছেন সেটা কিন্তু আপনারা সরাসরি দেখে নিতে পারবেন। তারপরে কিন্তু বলা হয়েছে ট্রানজ্যাকশন কমপ্লিট, অর্থাৎ কিন্তু আপনার ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গেছে। এবার বলা হয়েছে প্লিজ টেক ইওর কার্ড, অর্থাৎ আপনার ATM কার্ডটি আপনারা মেশিন থেকে বার করে নেবেন। তারপরে কিন্তু থ্যাংক ইউ লেখাটি চলে আসবে, অর্থাৎ এখানে কিন্তু আপনার কাজটি শেষ। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন যে রসিদটি বেরোলো, সেখানে লেখা রয়েছে ডিপোজিট অ্যামাউন্ট 700 টাকা, অর্থাৎ আমরা 700 টাকা জমা করেছি এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডিপোজিট ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুল বলে লেখা রয়েছে। তার কিছু সময় পরে কিন্তু SBI তরফ থেকে আমার নাম্বারে SMS করা হয়েছে, যেখানে কিন্তু আমরা 700 টাকা জমা করেছি সেই SMSটা। তো এইভাবে কিন্তু আপনার নিকটবর্তী CDM মেশিনের কাছে গিয়ে আপনি আপনার ATM কার্ডের মাধ্যমে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকা জমা করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের সকলেরই হেল্পফুল হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন।